হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সো সবাই কেমন আছো? খুব ঠান্ডা পড়েছে, সিরিয়াসলি এত ঠান্ডা ভাবতেই পারছি না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে মর্নিং এই ভিডিওটা আমি বানাচ্ছি, তেমন কিছু মর্নিং নয়। এখন বাজে হচ্ছে 9:00, সকাল 9টা বাজে। সো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর লাল রঙের শাড়িও পরে নিয়েছি, কারণ আমাদের মানে আমার ফ্ল্যাটে একজনের বাড়িতে একটু যেতে হবে। সো ওদের বাড়িতে কি পুজো আছে বললো, তাই সকাল সকাল একটু যেতে পড়েছে। উনি একা একটু হাতে হাতে পুজোর কাজ করবো, তাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি, শাড়ি পরে নিয়েছি। নিয়ে যেটা মানে এখনো বিজনেসে কিছু গোছানো হয়নি, ওগুলো গোছাবো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে মোবাইল চেক করা, তারপরে ল্যাপটপ চেক করা। মানে আমি তোমাদের কয়েকটা কাজ থাকে যেগুলো আমার ল্যাপটপে, সেগুলো আমি করে নিই ফটাফট। চলো একটু চেক করে নিই। ঠান্ডা পড়েছে, বাট শীতকালে যদি তুমি সকাল সকাল স্নান করে নাও, ঠান্ডাটা অনেকটাই কমে যায়। সকাল সকাল স্নান করছে, একদমই ঠান্ডা লাগছে না আমার। আমার বরের স্নান হয়ে গেছে, বর চলে গেছে, এখন মেয়েকে ডান্স ক্লাস থেকে নিয়ে ওকে এখন দিতে যাবে হচ্ছে আঁকার ক্লাসে। সো আজকে আমি বাড়িতে আছি, যেহেতু আমার কাজ আছে তোমাদের বললাম, একটু বেরোবো। ওই কাকিমাটাকে একটু হেল্প করতে হবে, সব চাদর বের করে নিয়েছি। আজকে এই চাদরটা পাতবো। চলো তাহলে সাথে থাকো। দেখে বুঝতেই পারছো ঘরের কি অবস্থা। সো এগুলো না গুছিয়ে গেলে এসে প্রচুর চাপ হয়ে যায় কাজে, তাই এগুলো গুছিয়েই যাব আমি। সো তার আগে কি করব, তার আগে আমি চুলটাকে বেঁধে নেব। সো চলো কাজ করি। আর শীতকালে কি জানো তো, শীতকালে সকাল সকাল যদি কাজকর্ম করে নাও, অনেক রিল্যাক্স, কেন বেলা যত হবে তত ঠান্ডা বাড়বে। এগুলো ধোয়ার আছে। উফ, এই শীতকালে যে বাচ্চাদের স্কুলটা কেন খোলে, সিরিয়াসলি গো, স্কুল খুলে যাবে। তোমরা তো বোধহয় দেখে ভাবছো মৌ ব্লগারের বোধহয় শাড়ি নেই, সবসময় রেড শাড়ি পরে, কিন্তু কি করবো বলো, রেড রানী হলুদ থেকে বেরোতেই পারি না, এতটাই ফেভারিট কালার আমার। কালকে গেছিলাম, মানে আমি এর মধ্যে গেছিলাম মেট্রো প্লাজা। আর একটা জিনিস যেটা খুব মানে অল টাইম ফেভারিট দেখলে কিনে নিই, সেটা হচ্ছে আমার জুতো, শুজ, এত ভালো লাগে। সঙ্গে মেট্রো প্লাজা গেছি, চারটে জুতো কিনে নিয়ে এসেছি, সিরিয়াসলি চারটের মধ্যে মায়ের একটা পছন্দ হচ্ছে, মাকে দিয়ে দিয়েছি, আর তিনটে আছে, তিনটের মধ্যে একটা পরে নিয়েছি আর দুটো তোলা আছে। সো দেখি তোমাদের সাথে শেয়ার করবো।
পারলে একটা এটা গোছাতে গিয়ে অবশ্য আমার মোটামুটি খারাপ হয়ে গেছে, কেন খুব একটা কাজকর্ম করি না, বাট যতটুকু করি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। সো এবার একটু কাজ আছে, যেটা মাসি আসবে বোধহয়, আজকে মাসি আসবে না, কাজের মাসি জ্বর এসছে কাজের মাসির। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর যারা জয়েন করতে চাও মেম্বারশিপ তারা জয়েন করতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। আর আবার আসবো নতুন ব্লগ নিয়ে, আবার দেখা হবে, আর লাইভে তো আসবোই, 10:30 থেকে 11টার মধ্যে আমি লাইভ জয়েন করি। সো প্লিজ তোমরা সবাই লাইভ জয়েন করবে, লাইভে কথা হবে। সো টাটা।